1953 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান এবং শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস। তার সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 1953 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান এবং শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রিজ অ্যালবার্ট লিপম্যান। তার কো এনজাইম আবিষ্কারের জন্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যা মধ্যস্থতাকারী বিপাকের জন্য ব্যবহৃত হয়।